হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সোনা রূপা যখন দেখতে পারে তাদের বাবা সূর্য মারপিট নিয়ে ব্যস্ত তখনই তালা বলে বাবা চলো পালাতে হবে তো এখানে থাকলে ওরা আবার ধরে ফেলবে যেতে হবে বাবাকে হাত টেনে নিয়ে যাই চলো দুজনে টেনে হিস্ত্রি যখন সূর্যকে নিয়ে যেতে চায় সূর্য বলে দাঁড়াও এক মিনিট কি করবে আবার খাবারের দোকানের ভেতরে যায় সেখান থেকে দুটো সিঙ্গারা তুলে সোনারূপার হাতে তুলে দেয় এগুলোর জন্য দাঁড়ালে তুমি হ্যাঁ নিজের জন্য একটা নিয়ে নেয় এরপরে মনে হয় দীপার কথা যে ওই মেয়েটা সূর্যকে খাবার খাইয়ে দিয়েছিল ভালোবেসে আদর করে ঘুম পাড়িয়েছিল ওর জন্য একটা নেই এটা আবার কার জন্য নিচ্ছ ওর জন্য ওটা আবার কে চলো পালাতে হবে ওরা দেখো আমাদের সমস্ত মার ভুলে গিয়ে এখন আবার উঠে যাচ্ছে সূর্য সোনারূপাকে নিয়ে পালাতে শুরু করে গুন্ডাগুলো আবারও সোনারূপার পিছু নেয় কারণ দোকানদার গুন্ডাগুলোকে কোনোভাবে আটকে রাখতে পারে না তার সমস্ত লজগুলো ওদের কাছ থেকে পুষিয়ে নিতে চাইলে ওরা দিতে চায় না সোনারূপা আগে পালাচ্ছে সূর্য পিছু পিছু গুন্ডাগুলো যখন আসে সূর্য একটা সামনে ড্রাম ঢিল দিলে তারা এগোতে পারে না কিছুক্ষণ পরে সূর্যকে ধরে ফেলে আর ছুরি বের করে সোনারূপাকে বলে একদম আগাবি না তাহলে শেষ করে ফেলব কি বলছো কি তোমরা ছুরি দিয়ে কি করবে তোমরা হ্যাঁ ভয় ভয়দাখালি হয়ে যাবে বাবা প্লিজ তুমি চুপ করে থাকো কিচ্ছু বলো না মুখ দিয়ে ওরা খুব খারাপ ক্ষতি করে দেবে তোমার ঠিক আছে ওদিকে দীপা পুলিশ এবং পরিবারের সকলকে নিয়ে সোনারূপাকে খুঁজে বেড়াচ্ছে আর ভাবছে অফিসার এখানে অনেক গুন্ডারা থাকে যারা সত্যিই খুব ডেঞ্জারাস আমার সোনার উপা রয়েছে এমন কিছু করুন যাতে ওদের কোনো ক্ষতি না হয় ডাক্তার সূর্য সেনগুপ্তকে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি আপনি বুঝতে পারছেন তো আমি আপনার চিন্তার কারণ বুঝছি তবে আমাদের অ্যালার্ট হতে হবে পুরো এরিয়াটা ঘিরে ফেলতে হবে যাতে ওদের কোনো ক্ষতি গুন্ডারা করতে না পারে চলুন আমরা সামনে এগিয়ে গিয়ে দেখি আর তখনই সূর্যকে দুজন দুপাশ থেকে গুন্ডারা চেপে ধরেছে আর বলছে বল ওই পেন ড্রাইভটা কোথায় রেখেছি যেটা আমাদের দিয়ে দেয় তাহলে তোকে ছেড়ে দেবো তাছাড়া নয় আমার কাছে নেই বলছি তো এই বলে সূর্য এমন জোরে একটা চিৎকার দিয়ে ওদের ঝটকানি দিয়ে সারিয়ে দেয় সোনারূপা মনে করে বাবা ভালো হয়ে গেল সেরে গেছে তারপরে সূর্য কান্না করতে লাগে বলে যে বিশ্বাস করো আমার কাছে নেই তোমরা কেন এরকম করছো সোনারূপা ভাবতে লাগে বাবাকে এখন আমরা কি করে বাঁচাবো বাবা চলো এখান থেকে পালাই ওই মেয়ে দুটো তোকে বাবা কনে বলছে আমি জানি না ওদের হয়তো বাবা হারিয়ে গেছে আমার মতোই দেখতে ছিল তাই বলছে রূপা তুমি আমার কাছে এসো বাবার কাছে যা চাইছো সেটা আমার কাছে আছে তাই বুঝি লোকটা ছুরিটা রেখে সূর্যর কাছ থেকে যে চিপসটা আশা করছিল সেটা রূপার কাছে নেওয়ার জন্য হাত পাতে রূপা তখনই নিজের হাতে থাকা সিঙ্গারা লোকটির মুখে ঢুকিয়ে ঘুষি মারে আর একটা সিঙ্গারা হিংসুকুটি ওই গুন্ডাটাকে ঢিল দেয় এরপরে সোনার সোনারূপা দৌড়ে পালাতে গেলে সূর্যকে ধরে ফেলে গুন্ডারা আবারও সূর্য চিৎকার করতে লাগে তখনই ওপাশ থেকে দীপা পুলিশ নিয়ে চলে আসে গুন্ডাগুলো পালিয়ে যায় পুলিশ তাদের পেছন পেছন ধাওয়া করতে শুরু করে সোনারূপা তার মাকে দেখে জড়িয়ে ধরে খুব খুশি হয়ে যায় সোনারূপা তোরা ঠিক আছিস তো হ্যাঁ সূর্যর কাছে দীপা যায় বলে কি ব্যাপার সূর্য যখন ঘেমে গেছে নিজের সারির আঁচল দিয়ে সূর্যর মুখ মুছিয়ে দেয় সূর্যকে অনেক যত্ন করে সূর্য খুশি হয়ে যায় বলে তোমার জন্য একটা জিনিস এনেছি কি তখনই হাত পাততে বলে আর দীপা হাত পেতে দেখে সেটা সিঙ্গারা সোনারূপা বুঝতে পারে তাদের মায়ের জন্যই তাদের বাবা সিঙ্গারা এনেছে তখন তো সেটা বললো না দীপার মনে পড়ে প্রথম জীবনে বিয়ের পর সূর্য ভাত কাপড়ের থালা এনে দীপাকে হাতে তুলে দিয়েছিল আর বলেছিল যে না আজ থেকে আমি তোমার সমস্ত স্বপ্ন পূরণের দায়িত্ব নিলাম ভাত কাপড়ের দায়িত্ব তো সকলেই নেয় আর সেটা তুমি চাইলে নিজেও পালন করতে পারবে এবং সূর্য দীপার নতুন জীবন বিয়ের মাধ্যমেই শুরু হয়েছিল সেনগুপ্ত পরিবারে সেই সব কিছু ভেবে দীপার চোখের জল চলে আসে দাদাই বলে এগিয়ে যায় জয় বলে কে দাদাই ওই বাচ্চা মেয়ে দুটোর মতো তোমারও কি ভাই হারিয়ে গেছে আমার মতো দেখতে যার কারণে তুমি এই কথাগুলো বলছো আমি তোমার দাদাই নই বারবার কাছে যেতে চাইলেও জয় সূর্য সরে যায় কি হয়েছে আপনি ভয় পাচ্ছেন কেন আমি আছি তো কিচ্ছু হবে না আমরা সবাই আছি আপনার সঙ্গে দীপা এই দৃশ্য আমি চোখে দেখতে পাচ্ছি না সূর্যকে নিয়ে বাড়ি চলো এখানে থাকা মোটেও সেট নয় না দা আমাদেরকে আগে ডাক্তার সান্নালের কাছে নিয়ে যেতে হবে কেন মা ওই মানসিক পাগলা কেন আমার বাবাকে নিয়ে যাবে কারণ ডাক্তার সান্নাল ওনার ট্রিটমেন্ট করেছে ওনার গাইডলাইনস আমাদের জন্য খুব প্রয়োজন ওনার স্মৃতি ফেরাতে গেলে তাই ওনার সঙ্গে আমি কথা বলবো ঠিক আছে সূর্য সামনে যখন জয় কান্না করে ফেলে আর বলে তুমি তো আমার দাদা না আমি তোমার দাদা নেই সূর্য চোখের জল দেখতে পারে না বলে তুমি এরকম করে কেঁদো না ভাই তাহলে আমারও চোখে জল চলে আসবে সূর্যকে জড়িয়ে ধরে জয় সূর্য আর কোনোভাবে ভয় পায় না জয়ের মাথায় হাত বুলিয়ে দেয় চোখের জল মুছিয়ে দেয় বলে চিন্তা করো না তুমি একদম দেখবে তোমার দাদাকে খুঁজে পাবে তুমি বাড়ি যাবে তো বাড়ি হ্যাঁ যাবো তো তাহলে চলো আমাদের সঙ্গে সূর্য যেতে রাজি হয়ে যায় দীপা সূর্যকে নিয়ে নানাভাবে চিন্তাভাবনায় ব্যস্ত ছিল সেখান থেকে এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেখলে তো আমাদের মা বাবা এবং আমাদেরকেও খুঁজে বের করেছে আমি জানতাম এটা হবে কাকাই কাকিয়া চলো দিদিভাই কোথায় উনি রয়েছে হাসপাতালে আমাদের সেখানে যেতে হবে এদিকে ভিক্টর তার এখনও কোনোভাবেই কোনো ষড়যন্ত্র করার মানসিকতা পরিবর্তন হয়নি খারাপ মানুষগুলো কখনো ভালো হতে পারে না তার জলযন্ত প্রমাণ হচ্ছে ভিক্টর সে সূর্যর যে গ্যাংয়ের প্রধান রয়েছে তার সঙ্গে হাত মিলিয়েছে এবং তার সঙ্গে দেখা করতে যায় সেখানে গিয়ে সে জানায় চৌষট্টি জিবি একটা পেনড্রাইভ রয়েছে সূর্যর কাছে যেটা চাই তাদের আর সেটা পেলেই তাদের অনেক কাজ হয়ে যাবে আর এটা দিতে পারলেই দুই দিনের মধ্যেই বিশ কোটি টাকা দিয়ে দেবে ওই ভিক্টরকে ভিক্টর খুব খুশি হয়ে যায় বলে আরেকটু বাড়িয়ে দিলে হতো না না ঠিক আছে যা দেবেন তাই হবে তবে ওই পেনড্রাইভটা আমি খুঁজে পাবই সূর্য বাড়িতে আসছে এরপরে রয়েছে বাচ্চা মেয়ে দুটো ও হচ্ছে সূর্যরই সন্তান আমাকে ওগুলো নিয়ে ডিটেলস দিতে হবে না মনপুরে আমাদের লোক রয়েছে তারা সব খবর জানে কিন্তু সূর্য বাড়ি এলে পেনড্রাইভটা খোঁজার দায়িত্ব তোমার থাকলো তুমি সেটা খুঁজে কিন্তু আমাদের দেবে জানাবে তো ঠিক আছে আমি এতদিন ধরে যখন সমস্ত খবরাখবর দিচ্ছি এখনও দেবো ভিক্টর ভাবে ওই পেনড্রাইভটা একবার আমার হাতে আসুক তারপরে আমি ওদের বোঝাবো যে ভিক্টর কি ওদের কি করে দাম হাঁকাতে হয় সেটাও আমি জানি এদিকে লাবণ্য সেনগুপ্ত অপেক্ষা করছে মানসিক হাসপাতালে তার ছেলে আসবে কিন্তু আসছে না ডাক্তার সানাল জিজ্ঞাসা করছে আপনি কার জন্য অপেক্ষা করছেন ওই তো পায়ের শব্দ নিশ্চয়ই ওরা আসছে তখন ওই দূর থেকে দেখতে পারে সূর্যকে সূর্য তার মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে হেঁটে আসছে সামনে দিয়ে তখনই সূর্যকে দেখে লাবণ্যর মনে পড়ে সেনগুপ্ত পরিবার মজিয়ে রাখত সূর্য এমনকি পরিবারের সকলে একসাথে খাবার খেত সূর্য সবসময় পরিবারের চোখের মণি ছিল এমন কি দীপাকে যখন ঢুকতে দেখে ভাবে যে দীপা সেনগুপ্ত পরিবারের বউ হয়ে এসেছিল লাবণ্য তাকে বরণ করেনি ছোট কাকিমণি বরণ করেছিল এরপরে লাবণ্যের সঙ্গে দীপার সম্পর্ক ভালো হয়ে যায় সমস্ত কিছু লাবণ্যর মনে পড়তে শুরু করে দীপা সূর্য একে অপরে লাবণ্যর দিকে হেঁটে আসছে লাবণ্যর সামনে এগিয়ে গিয়ে হেঁটে যাচ্ছে আর তখনই সোনা রূপা এসে তার দিদিভাইকে জড়িয়ে ধরে আমি তোমাদের খুব মিস করেছি দিদিভাই বিশ্বাস করো জয় উর্মি ওদের নাও সূর্যর দিকে এগিয়ে যায় বলে কত দিন তোমাকে দেখিনি সূর্য কত অপেক্ষা করেছি মা হয়ে এই অপেক্ষাগুলোর প্রহর আজকে শেষ হলো আমাকে একবার ডাকো না ডাকো তুমি সূর্য তখন দিদিভাই বলে ডাকে কি বলছো কি তুমি আমাকে দিদিভাই কেন বলছো আমি তো তোমার মা হই সূর্য তোমার মনে নেই আমাকে ভুলে গেলে তুমি তখনই সূর্যর মনে পড়তে লাগে যে তার মা সূর্য বলে চিৎকার করতো সময় গলার আওয়াজটা তার চেনা চেনা লাগছে এমনকি সূর্য তার মাকে মাকে যে কোনো বিষয়ে মন খারাপ থাকলে জড়িয়ে ধরতো সূর্যর মা বাবা সূর্যকে সবসময় বোঝাতো এমনকি দীপার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও সূর্য তার মাকে জড়িয়ে ধরেছিল তার মা আশ্বস্ত করেছিল একদিন সব কিছু ঠিক হয়ে যাবে সময়ের সাথে আর সেই সব মনে পড়ে সূর্যর মাথা ব্যথা করে লাবণ্য যখন এগিয়ে যায় সূর্যর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে সূর্য পিছিয়ে পড়ে কি হলো কি সূর্য তুমি তোমার মাকে ভয় পাচ্ছ বলো না কি হয়েছে সূর্য দীপার হাত জড়িয়ে ধরে কেন ভয় পাচ্ছেন আপনি আমি আছি পরিবারের সবাই আছে আপনার কেউ ক্ষতি করতে পারবে না তাহলে আপনি কেন এগুলো করছেন সূর্য ভয় পায় লাবণ্য বারবার সূর্যর কাছে জোর করে এগিয়ে যায় আর জড়িয়ে ধরার চেষ্টা করে বলে বলো না সূর্য এত বছর তুমি কোথায় ছিলে তোমাকে দেখার জন্য মা হয়ে আমার চোখ দুটো একেবারেই শুকিয়ে গিয়েছিল তোমাকে যখন পেয়েছি তুমি আমাকে মা বলে ডাকবে না আমার কাছে আসবে না লাবণ্যকে সামলে নেয় দীপা বলে মা এখন আমাদের এই সব কিছু ইমোশন ভালোবাসা নিজেদের মনের কষ্ট দুঃখ যন্ত্রণা সব ভুলে গিয়ে আমাদের ডাক্তার ডাক্তারবাবুকে আগে সুস্থ করে তুলতে হবে ওনার কিচ্ছু মনে নেই আমরা ডাক্তারবাবুকে পেয়ে তো গেছি তবে ডাক্তার সূর্য সেনগুপ্তকে পাইনি পেয়েছি একজন ছোট্ট অবলা বাচ্চাকে দেখছেন না আপনার নাতনিরা যেমন আপনাকে দিদিভাই বলে দেখেছি ও ডাকছে তাই আমাদের ওনার প্রপার ট্রিটমেন্ট করতে হবে ওনাকে সুস্থ করে তুলতে হবে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে আর সেখানে নিয়ে গেলে ডাক্তার সান্নাল বলেছে দ্রুততার সাথে সূর্য স্মৃতি ফিরে আসতে পারে তবে মোহনপুরে থাকাটা ওনার জন্য সেফ নয় এখানে অনেক শত্রু ওনার রয়েছে কখন কোন দিক থেকে কে ক্ষতি করে দেবে কেউ জানে না লাবণ্য দীপাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে তার ছেলের এরকম কখনো পরিণতি হবে সে ভাবতে পারেনি কি করে হলো তার এত ভালো একজন ডাক্তার সূর্য সেনগুপ্তকে যেখানে সবাই চেনে সেখানে আজকে তার এই পরিস্থিতি দীপাবলী সবাই আবার ওনাকে চিনবে আপনি চিন্তা করবেন না আমি সোনারূপাকে বলেছি ওদের বাবাকে ওদের কাছে ফিরিয়ে দেব। তার জন্য আমাকে যা করতে হয় আমি সব করব। তবে তার আগে ওনাকে বাড়ি নিয়ে গিয়ে ভালোবাসা যত্ন দিয়ে আমাদের সুস্থ করে তুলতে হবে এখন আমাদের এটাই দায়িত্ব ডাক্তার সূর্য সেনগুপ্তকে ফিরিয়ে আনা তার ট্রিটমেন্ট করা কি হতে চলেছে অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে লাবণ্য সূর্যকে দেখে খুশি হয়ে কাছে গিয়ে চমকালো দীপার আচল সূর্য লুকালো আজকে দীপা যেভাবে সূর্যকে পেয়ে তার যত্ন করেছে সূর্য অটোমেটিক আবারও দীপাকে ভালোবাসছে না নিজের বোধ বুদ্ধি থাকা শর্তেও নিজে একটা জিনিস খেলে সূর্য দীপার জন্য নিয়ে আসে এমনকি যখনই সে কোনো কিছু ভালো করতে যায় দীপার মুখটাই তার মনে পড়ে বারবার করে লাবণ্য সূর্যকে এই পরিস্থিতিতে দেখে মেনে নিতে পারছে না এমনকি জয়ও তার দাদাভাইকে মানতে পারছে না তার মনে পড়ে জয়ের একটু হাত কাটা গেলে সূর্য যেভাবে তাকে ব্যান্ডেজ করে দিত আদর করতো ভালোবাসত সেগুলো সবটাই সূর্য আজকে ভুলে গেছে উপকে পর্যন্ত দীপার সঙ্গে মুহূর্তগুলো তো ভুলেই গেছে